ম্যাধ্যমিক পক্ষ থেকে স্বাগত আর স্বাগত জানিয়ে শুরু হচ্ছে মাধ্যমিক সাজেশন 2024। অবশ্যই এ পর্বে অধ্যায় ভিত্তিক সাজেশন, মাত্র ওয়ান থার্ড অংশ সিলেবাস, যে সম্পূর্ণ নম্বর। হ্যাঁ, অবশ্যই তোমরা তিন ভাগের এক ভাগ, টোটাল সিলেবাসের তিন ভাগের এক ভাগ তোমরা যদি কভার করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা 95 থেকে 100% নাম্বার ক্যারি করতে পারবে। আর এই যে অধ্যায়গুলো আমরা রেখেছি, অধ্যায়গুলো কিসের দিকে রেখেছি, 2023 সাল কোন অধ্যায়গুলো এসছে, সেখান থেকে কোন অধ্যায় থেকে ছোট অঙ্ক আসতে পারে, কোন অধ্যায় থেকে বড় অঙ্ক আসতে পারে, কোন অধ্যায় থেকে প্রয়োগ আসতে পারে, এসব নানান রকম আলোচনা করে আরো কি যে না, বিগত বিভিন্ন ইয়ারে, বিগত 2013 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন ইয়ারে যে প্রশ্নগুলো এসছে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে, বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা এই অধ্যায়গুলো তোমাদের জন্য সাজেশন হিসেবে রেখেছি। তাই শিক্ষার্থী বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো। আর এই প্র্যাকটিস করতে যেয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, কোনো অধ্যায়ের একটা অঙ্ক যদি স্বল্পত্র সমস্যা হয় বা কোনো অঙ্ক সমস্যার সৃষ্টি করে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে তার উত্তর তোমাদের দিয়ে দেবো, উত্তর নিয়ে আলোচনা করব। তা দেখো, প্রথমে রাখা হচ্ছে পাটিগণিত। পাটিগণিত কোষে দেখে 2 এবং 6.1 এই দুটো অধ্যায় করলে আশা করি তোমরা কিন্তু পাটিগণিত থেকে কমন পাবে, পাটিগণিত নিয়ে কোনো সমস্যা থাকবে না। এরপর বীজগণিত, দেখো বীজগণিতে রাখা হয়েছে কোষে দেখে 1.2, 5.3, 9.3। তারপরে দেখো পরিমিতি, পরিমিতিতে দেখো কোষে দেখে 4, 12, 19। তারপর উপপাদ্য অধ্যায় 7, 18 এবং 22, অর্থাৎ 7, 18 এবং 22। সম্পাদ্য অধ্যায় 11 এবং 21। তারপর ত্রিকোণমিতি অধ্যায় হচ্ছে 23, 24 আর 25। রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞান হচ্ছে 26.1 এবং 26.2। এই হচ্ছে কিন্তু তোমাদের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশন। অর্থাৎ এই অধ্যায়গুলো কিন্তু, আবারও বলছি, এই অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই কিন্তু 95 থেকে 100% নাম্বার ক্যারি করতে পারবে। তাই শিক্ষার্থী বন্ধুদের সাফল্য কামনা করে তোমরা ভালো পরীক্ষা দাও এইটাই কামনা করে আজ এ পর্যন্ত রাখবো। তবে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুর কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা পুরনো বন্ধু তাদেরকে ম্যাজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি তোমরা অবশ্যই মেনে মেনে শেয়ার করবে যাতে চ্যানেলটি একটু এগিয়ে যেতে পারে, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, কারণ একটা লাইক আমাদের কিন্তু উৎসাহ জন্মায়। তাহলে আজ এ পর্যন্ত রাখবো, আবার পরের ভিডিওয় আমরা নতুন কিছু নিয়ে হাজির হবো। নমস্কার।